শুক্রবার গভীর রাতে ইউক্রেন থেকে বাড়ি ফিরল পূর্বস্থলী চুপি এলাকার ডাক্তারি পড়ুয়া শেখ আকিব মোহাম্মদ। তিনি ইউক্রেনে ডাক্তারি পড়ার জন্য গিয়েছিলেন। এরপরই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মধ্যে সেখানেই আটকে পড়েন তিনি। বেশ কয়েক কিলোমিটার হেঁটে এবং তারপর ট্যাক্সি এবং পরে ট্রেনে করে বেশ কিছুটা পথ পেরিয়ে পোল্যান্ডের সীমান্তে পৌঁছয় সে। এরপরই বিমানে করে গতকাল রাতে দিল্লিতে নামে, তারপর কলকাতা হয়ে শুক্রবার গভীর রাতে পূর্বস্থলীর বাড়িতে ফিরে আকিব। তারপরই শনিবার সকালে বাড়ি ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সংবাদ মাধ্যমের সাথে। পাশাপাশি এই দিন বাড়ি ফেরার পরই বিধায়ক তপন চট্টোপাধ্যায় হাজির হন আকিবের বাড়িতে। সেখানে তার সাথে কথা বলেন তিনি। তার কি অভিজ্ঞতা হয়েছিল সে বিষয়েও জানতে চান বিধায়ক তপনবাবু। সুস্থভাবে ছেলে বাড়ি ফিরে আসায় খুশি আকিবের পরিবার। না, আসার সময় কোনো না, ইউক্রেনের সেনা ছিল না রাস্তায় কোনো, কারণ ইউক্রেনের সেনা যা ছিল সব সেন্টারের দিকে ছিল, আর ওই দিকটায় কোনো ইউক্রেনের সেনা ছিল না, যা অ্যাটাক হচ্ছিল সব এয়ার স্ট্রাইক হচ্ছিল সব সময়। বাড়ি ফিরে কেমন লাগছে আর আগামী দিনে পড়াশোনা থমকে গেল তা নিয়ে কি ভাবছেন? বাড়ি ফেরত অবশ্যই ভালো লাগছে, শান্তির নিশ্বাস ফেললাম। আগামী দিনে পড়াশোনা দেখা যাক এখন ভারত সরকার কী করে আমাদের জন্য। এবার খারকিব যদি ঠিকঠাক থেকে যায় তো আরও ভালো, মানে যাওয়া যাবে, কিন্তু খারকিব ঠিকঠাক না থাকলে ভারত সরকার দেখি কী করে আমাদের জন্য। তো হেঁটে কি ফিরতে হলো না, গাড়ি পাওয়া গেছিলো বর্ডার পর্যন্ত পৌঁছানো? বর্ডার পর্যন্ত পৌঁছানো প্রথমে গাড়ি পাওয়া গেছিলো, তারপরে হেঁটে যেতে হয়েছিলো বর্ডার পর্যন্ত, কারণ বর্ডার পর্যন্ত গাড়ি যায় না। তারপরে হেঁটে হেঁটে যেতে হয়েছিল কিছুটা রাস্তা। ট্রেনে কতক্ষণ জার্নি করতে হয়েছে? ট্রেনের জার্নি 18 থেকে 20 ঘন্টার জার্নি ছিল ট্রেনে। ওখান থেকে বর্ডার যেতে কিভাবে গেছিলেন বর্ডার? ওখান থেকে লিভিভ থেকে ফার্স্ট ট্যাক্সি বুক করলাম, আর 60 থেকে 65 কিলোমিটার দূরে বর্ডার ছিল, ট্যাক্সি বুক করলাম, ট্যাক্সিটা গেল, দাঁড় করালো 1 ঘন্টা পর বর্ডারে। তারপরে বর্ডারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, গ্রুপ গ্রুপ করে লোক পাঠাচ্ছে সব, তো ওখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে নিয়ে গেল আমাদের। ওইখানে ইমিগ্রেশন অফিসে গিয়ে ওইখানে গিয়ে আমরা 12 ঘন্টা দাঁড়িয়েছিলাম রাস্তায় ঠান্ডার ভেতরে। আর ভারতীয় দূত অ্যাম্বাসেডার কতটা সহযোগিতা করেছিল? এখান থেকে যাওয়া পর্যন্ত আমরা যে গেলাম খারকিব থেকে পোল্যান্ড পর্যন্ত, সেটা পুরো নিজেদের দায়িত্বে গেছি, সেই পর্যন্ত কিচ্ছু না। পোল্যান্ড বর্ডার থেকে সম্পূর্ণ ইন্ডিয়ান অ্যাম্বাসির দায়িত্ব। খারকিব থেকে যে আমরা গেছি পোল্যান্ড পর্যন্ত, সেটা সম্পূর্ণ নিজের উপরে গেছি আমরা, সেখানে ইন্ডিয়ান অ্যাম্বাসির কোনো আর ছিল না। পোল্যান্ড থেকে এখানে আসা পর্যন্ত, বাড়ি আসা পর্যন্ত যত সব কাজ ইন্ডিয়ান অ্যাম্বাসি করেছে। ছেলে 1 তারিখ আমরা প্রথম 1 তারিখে ভোর 3টে নাগাদ একটা ভিডিও বাইট পাঠাই যে আমার ছেলেকে ছেড়ে দেওয়া হোক, ও নিজের দায়িত্বে ও ইন্ডিয়াতে ব্যাক করবে। তো সে অনুযায়ী ভিডিও বাইট পাঠানোর পরে তারপর দিন আর্লি মর্নিং ও ট্যাক্সি নিয়ে স্টেশন খারকিব স্টেশন, সেখান থেকে ট্রেনে করে লাভিভ, মাঝখানে ওর কিয়েভে 2.5 ঘন্টার হল্ট হয়ে গেছিলো কারণ তখন বোমা গুলিগালা চলছিলো। তারপরে ওখান থেকে লাভিভ লাভিভ স্টেশন, সেখান থেকে পোল্যান্ড বর্ডার, মাঝখানে ওকে আরও হাঁটে হেঁটে ট্যাক্সি করে ও পোল্যান্ড বর্ডার, সেখান থেকে সব কমপ্লিট করার পর রাত্রি 3 তারিখ রাত্রি 2:30টার সময় ও হোটেলে ওঠোকে। তারপরে ও কালকে দিল্লিতে 11টার সময় নেমেছে, নামার পর কালকে আমরা ওকে 11টার সময় রিসিভ করেছি, ওখানে কিছু কাজ ছিল, কাজ কমপ্লিট করার পর আমরা 12টায় বেরিয়েছি। কথা হলো বলতে ও অনেকদিন ধরেই আমরা খোঁজখবর নিচ্ছিলাম ওর বাবাকে দিয়ে, পুরসভা নির্বাচনের সময় ওর বাবা কাটোয়াতে তার ডিউটি পালন করেছে, তখনও ফোন করেছি, ছেলের সঙ্গে কখনো কথা হয়েছে কখনো হয়নি, একটা দুশ্চিন্তার মধ্যে ছিল, তবুও যোগাযোগ করছিলাম। তো কালকে যখন শুনলাম ও দিল্লিতে পৌঁছেছে, বললাম যাক তাহলে, আমাকে বললো দিল্লিতে পৌঁছেছে, আগামীকাল হয়তো আসবে। ভালোই লাগছে, আমার গ্রামের ছেলে, আমার পাড়ার ছেলে ডাক্তারি ভর্তি গিয়েছিল, যে আবার সুস্থ হয়ে ফিরে এসছে, এটাই ঈশ্বর বলুন আল্লাহর কাজ বলুন সবার প্রতি প্রার্থনা করি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।